আসসালামু আলাইকুম। আজকে আমি লাচ্চা সেমাই আর দুধ দিয়ে ভীষণ মজার মালাই টোস্ট মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টি খাওয়ার পর কেউ বুঝতেই পারবে না যে সেমাই দিয়ে তৈরি করা মিষ্টি। খুবই সুস্বাদু মিষ্টি আর বানানো একদমই সহজ, আশা করি সবারই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে একটা লাচ্চা সেমাইয়ের প্যাকেট নিয়েছি, এখান থেকে আমি 1 কাপ মেপে নিচ্ছি। মেপে নিলে অন্যান্য উপকরণগুলো নিতে সুবিধা হবে। এখন আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, একদম মিহি করে গুঁড়া করে নিব। এরম করে গুঁড়ো করে নিয়েছি, এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আমি আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি, 1 কাপ দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে নিব, তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/2 কাপ। গুঁড়া দুধ বেশি দিলে এই মিষ্টি খেতে আরও টেস্টি হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এলাচের গুঁড়া সুন্দর একটা ফ্লেভারের জন্যে। এখন দিয়ে দিচ্ছি নারিকেল গুঁড়া 1/3 কাপ। নারিকেলের গুঁড়া দিলেও হবে, নারিকেল গুঁড়া ডিপ ফ্রিজে ছিল এজন্য দলা পেকে আছে। এখন আমি নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিব। দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ, চিনি কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন। এখন আমি নেড়ে চেড়ে একটু ঘন করে নেব। অনেকটাই ঘন হয়ে আসছে, এখন আমি গুঁড়া করা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে সাথে সাথেই নেড়ে চেড়ে নিতে হবে, তাছাড়া কিন্তু একদম দলা পেকে যাবে। সেমাই দেওয়ার সাথে সাথে দেখুন শুকনো হয়ে আসছে। এখন নেড়ে চেড়ে শক্ত ডো তৈরি করে নিতে হবে। যখন দেখবেন প্যানের গা ছেড়ে আসছে আর এরকম শক্ত হয়ে আসছে, তখনই হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে হালকা গরম থাকতেই মিষ্টি শেপ দিয়ে নিতে হবে। এখন হালকা গরম আছে, অল্প অল্প করে নিয়ে আমি মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি। এরকম করে চেপে চেপে চপ বানিয়ে নিচ্ছি। হয়ে গেল একটা, এরকম করে সবগুলো মিষ্টি বানিয়ে নেব। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে, এখন আমি সাথে সাথে এই মিষ্টিগুলো ইনস্ট্যান্ট মাওয়াতে কোট করে নিচ্ছি। তাহলে দোকানের মতো লুক আসবে আর খেতে অনেক টেস্টি হবে। খুবই মজার এই মিষ্টিগুলো, দুধ আর সেমাই নারিকেল খুবই টেস্টি। সবগুলোতে আমি এইরকম করে কোট করে নিলাম, হয়ে গেল ভীষণ সুস্বাদু লাচ্চা সেমাই আর দুধ দিয়ে মালাই টোস্ট মিষ্টি। এই মিষ্টির নাম দিয়েছি মালাই টোস্ট। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে, মিষ্টি দেখেই বোঝা যাচ্ছে অনেক টেস্টি হয়েছে, খুবই মজার, ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। ঈদের দিন টেবিলে এই মিষ্টি রাখতে পারবেন। ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন, আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।